আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফরিন কিচেন স্টোরিজ অ্যান্ড ব্লগস। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আফরিন ইসলাম রোম ইটালি থেকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমার বাসায় কিছু গেস্ট আসবে, তাই সকাল থেকেই একটু ব্যস্ত আমি। এর জন্য আমি সকাল থেকেই ঘরটা একটু গোছাচ্ছি আয়সামণিকে নিয়ে। ওর তো দুষ্টুমির কোনো শেষ নেই, আর ও বারবার বলছে আজকে আবদুল্লাহ আসবে, আবদুল্লাহ আসবে। আসলে একা একা বাসায় থাকে তো এই জন্য। তো যাই হোক, রান্নাবান্না সব কিছু শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো আজকে আমি চিতাই পিঠা বানিয়েছি। এটাকে অনেকে সরা পিঠা বলে, অনেকে সাজের পিঠা বলে, যাই হোক আমাদের ওখানে আমরা এটাকে চিতাই পিঠা বলি। তো শুকনো চিতাই পিঠা করেছি, আর এর সাথে খাওয়ার জন্য গরুর মাংস ভুনো করেছি। এই পিঠাটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ, আমারও খুবই ভালো লাগে। তো পরে আমি আপনাদের সামনে ইনশাল্লাহ শেয়ার করছি, দেখাচ্ছি সাজটা। আমার বড় বোন দেশের থেকে পাঠিয়েছে। তো যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও সবসময় দেখেন তাদের প্রতি আমি সত্যি কৃতজ্ঞ, কারণ আপনারা ছাড়া আমি সামনের দিকে আগানো আমার একার পক্ষে আসলেই সম্ভব না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি সবসময় দেখেন, ভালো লাগে, তো তাদের প্রতি আমার অনুরোধ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন। এতে করে নতুন নতুন আপলোড দেওয়া সকল ভিডিও আপনার নোটিফিকেশনে চলে আসবে। একটা খান, রাতে আর খাবেন না বাসায়, তাহলে তাহলে একটা খান, আর একটা খান, খেয়ে যান একবার বাস শেষ। হাইটে হাঁটতে হাঁটতে যাবেন, ডবল হাঁটবেন। সবার ইফতারি খাওয়া শেষ, এখন চায়ের পর্ব। ইফতারির পরে চাটা না হলে আসলেই হয় না। চা খাওয়ার পরেই সবচেয়ে শান্তি, সারাদিনের ক্লান্তি দূর হয়। অনেক মাস প্রতীক্ষার পরে আমার জিনিসগুলো আজকে হাতে পেলাম। তো মনির ভাই বাংলাদেশ থেকে আসছে, উনি হাতে করে নিয়ে আসছে। যদিও বাংলাদেশ থেকে এখন ভাইরাসের কারণে কেউ কোনো কিছুই আনতে চায় না, যার জন্য আমাদের বাসা থেকে কিছু ফুড জাতীয় জিনিস দিতে চেয়েছিল, কিন্তু এগুলো আসলে আমরাই মানা করে দিয়েছিলাম, এগুলো আনার কোনো প্রয়োজন নেই। তবে এই জিনিসগুলো শুকনো জিনিস, এই কারণে আর কি নিয়ে আসছে। পিঠা বানানোর সাজ এটাই আমার জন্য এনাফ, কারণ আমি পিঠা খেতে অনেক পছন্দ করি, আর এই পিঠার সাজগুলো তো আরও অনেক সুন্দর। নর্মালি কিনতে পাওয়া যায় যেসব সাজগুলো, এগুলো সবসময় লোহার হয়, আর সাজের পিঠেগুলো বেশ ছোট ছোট হয়। তবে এই পিঠাগুলো দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক বড় বড় পিঠা হয়। আসলে দেশে থেকে তো শুধু জিনিস আসে না, জিনিসের জন্য আমরা অস্থির থাকি না। আমরা যারা প্রবাসে থাকি, আমাদের কাছে বাবা মা যখন জিনিসপত্র পাঠায়, তখন মনে হয় তাদের হাতের ছোঁয়া, তাদের ভালোবাসাই আমরা আবার নতুন করে পেলাম। এই জন্যই আসলে শান্তি লাগে। সাজগুলো হাতে পাওয়ার পরে আমি তো অস্থির হয়ে গেছিলাম, কখন এটাকে আমি টেস্ট করবো আর দেখবো এটাতে পিঠাগুলো কেমন হয়।
যাই হোক আলহামদুলিল্লাহ পরদিনই আমার বাসায় যখন গেস্ট আসলো তখনই আমি এই সুযোগটা হাতছাড়া আর করলাম না, তখন এই পিঠাগুলো বানিয়েছিলাম। আপনাদের সামনে ভিডিও দেখলে বুঝবেন আমার বাসায় গেস্ট যখন এসেছিল তখন এই পিঠাগুলো বানিয়েছিলাম। মাশাআল্লাহ আমার পিঠাগুলো দেখেন কত সুন্দর হয়েছে, একেবারে খুব সুন্দর ফুলেছে এবং পারফেক্ট পিঠা হয়েছে মাশাআল্লাহ। আমার একটু টেনশন ছিল কেমন হয় না হয়, যাই হোক পিঠার স্বাদটা তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। আর এর সাথে সাথে আমার চালের যে গোলাটা আমি বানিয়েছিলাম এটাও খুব পারফেক্ট হয়েছিল, এই কারণেই আমার পিঠাগুলো এত সুন্দর ফুলেছিল এবং বড় হয়েছিল। আর এদিকে আয়েশার পাপা 6 কেজির মতো, ওরা তার রেসিপিগুলো এনেছিল, এগুলো এখন আমি প্যাকেট খুলে সব কিছু আবার নতুন করে প্যাকেট করে ফ্রিজে রাখছি। যারা এই মাছগুলো চিনেন এবং খেয়েছেন তারা জানেন এই মাছগুলো কতটা সুস্বাদু। এটা ইটালিয়ান স্টাইলেও যদি রান্না করা হয় সেভাবেও খুবই মজাদার, এবং তার সাথে সাথে আমরা যদি বাঙালি মশলা দিয়ে তৈরি করি সেটাও অনেক বেশি সুস্বাদু হয়। হাতালি 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 রেখে দাও, হাতালি দাও। আজকে কিন্তু আয়েশা আয়েশার বার্থডে না, ফুদাও জোরে জোরে। ভিডিওটা দেখে হয়তো বা ভাবছেন ওর আজকে বার্থডে না, ওর আজকে বার্থডে না, জাস্ট কেক আনলে ও খুব খুশি হয়, বলে আজকে আমার বার্থডে মাম্মা আমি কেক কাটবো, তাই ওর সামনে একটু মজা করলাম আমরা। যাই হোক আমি ছোট্ট একটা ভিডিও আজকে আপনাদের সামনে হাজির করলাম। তো রোজার মধ্যে আসলে ব্লগ বানানো সেইভাবে হচ্ছে না, ইনশাল্লাহ রোজা চলে গেলে আবারও নতুন করে সুন্দর সুন্দর ব্লগ আপনাদের সামনে হাজির করব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।